নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা অতি পুরাতন রেসিপি। রেসিপিটা পুরনো হলেও স্বাদে কিন্তু অসাধারণ। ডিমের অন্যান্য রেসিপির থেকে এটা একেবারেই অন্য ধরনের। যেদিনকে আপনি লাঞ্চে একেবারে নির্ঝঞ্ঝাটে কোনো অসাধারণ রেসিপি চাইছেন, সেদিনকেই আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করে ফেলুন ডিমের এই অসাধারণ কারিটা। এই অসাধারণ রেসিপিটা দিয়েই আপনি এক থালা ভাত লাঞ্চে শেষ করতে পারেন। তাহলে চলুন দেখাই কিভাবে এই অসাধারণ রেসিপিটা একেবারে নির্ঝঞ্ঝাটে আমি তৈরি করেছি। গরম ভাতের পাতে গরম গরম ডিমের এই রেসিপিটা পেলে বিশ্বাস করুন, সেদিনকে আর অন্য কিছুই আপনার লাঞ্চে লাগবে না। আজকে রেসিপিটা আমি এই ছটা ডিম দিয়েই তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিম নেবেন। রেসিপি শুরুতে আমি কিছু অমলেট তৈরি করে নেব, অবশ্যই ডাবল ডিমের অমলেট। প্রতিটা ডাবল ডিমের অমলেটের জন্য আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি। ডাবল ডিমের অমলেট হবে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো। এবার দুটো ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এক চামচ দিয়ে ভালোভাবে বিট করে নেব। প্রয়োজন অনুসারে আপনি গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এর মধ্যে। এবার কড়াই বা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হলে ভেজে নেব ডাবল ডিমের অমলেট। আপনারা চাইলে সিঙ্গেল ডিমেরও করতে পারেন, তবে ডাবল ডিম করলে আমাদের কারিটা করতে সুবিধা হবে। মিডিয়াম ফ্লেমে এইভাবে ফোল্ড করে ডিমের অমলেটগুলো তৈরি করে নিতে হবে। আপনারা গোটা অমলেটেরও কারি করতেই পারেন, তবে দেখতে সৌন্দর্যের জন্য এবং ভালোভাবে হ্যান্ডেল করার জন্য আমি টোটাল অমলেটটাকে তিনটি টুকরো করে নিলাম। এবারে একটা পাত্রে তুলে নেব। একই রকম ভাবে আরো দুটো ডাবল ডিমের অমলেট আমি তৈরি করে নেব। এবার কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা চাইলে আপনারা ঘরের যে তেল ব্যবহার করেন সেই তেলই দিতে পারেন। তেলটা গরম হলে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আর নাড়াচাড়া করে মিনিট তিন চারেক আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি মিনিট দুয়েক একটু ভেজে নেব। মিনিট দুই তিনেক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের আদা রসুন বাটা। এবার ভালোভাবে আদা রসুনটা তেলের সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা আমার মোটামুটি নরম হয়ে গেছে, আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে আমি নিয়েছি এক চামচ পরিমাণে টক দই। টক দইয়ের সাথে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, নিজেদের স্বাদ অনুসারে লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দারুণ একটা লোভনীয় কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে এই মশলাগুলোকে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে আরো ভালোভাবে মশলাটাকে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। এবারে কড়াইয়ে মশলার সাথে অ্যাড করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন মশলাটা তেল ছেড়ে দেবে, সেই সময় অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এক্ষেত্রে বুঝে শুনে জলটা ব্যবহার করতে হবে, কারণ অমলেটগুলো ছাড়ার পর জলটা অ্যাবজর্ব করে নেবে অনেকটা পরিমাণে। আমি এখানে প্রায় 500 মিলিলিটার জল অ্যাড করে দিলাম।
এবার মশলার সঙ্গে ভালোভাবে সবকিছু মিশিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে ওঠার। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার প্রথমে আলুর টুকরোগুলো, তারপরে ডিমের অমলেটের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট ভালোভাবে এটাকে রান্না করে নেব লো ফ্লেমে। 7-8 মিনিট লো ফ্লেমে রান্না করার পর দেখুন আমার অমলেটের কারি একেবারেই রেডি। অমলেটগুলো কারির স্যুপ অ্যাবজর্ব করে কি সুন্দর ফুলে উঠেছে। এই সময় একটু লবণটা চেক করে নিন, প্রয়োজনে দিয়ে দিন। আমি সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিলাম। দিলাম 1/2 চামচ পরিমাণের চিনি, আপনারা না চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেস্টে রাখুন। 5 মিনিট পর ঢাকনা খুলতেই আমাদের রেডি ডিমের এই অসাধারণ রেসিপি। গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে, যাতে সকলেই এই অসাধারণ রেসিপিটির সাথে পরিচিত হতে পারে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই রেসিপিটির সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো এই রেসিপিটা এখনো ট্রাই করেননি। রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।